রাজকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আমাদের ঢালিউড, টালিউড, বলিউড, হলিউড যে কোনো একটা নায়িকার কথা বলবেন যার উপর আপনার ক্রাশ আছে এখনো। আমি জানি না, এটা রাজ বলুক, দেখি মিলে কিনা। ঠিক আছে, রাজ বলার পর আমরা মিলাবো। ওকে, হ্যাঁ, ক্রাশ, ক্রাশ, হ্যাঁ, আমার ক্রাশ তুমি জানো? হ্যাঁ, না ওমা, তাহলে অন্য কিছু আমি জানতে চাই, বলো কি। আমার ক্রাশ মাধুরী দীক্ষিতকে অনেক ভালো লাগে। উফ, রণবীর সিং এর মতো লাগে মাঝে মধ্যে। পরি এবং রাজ হয়েছে, তাদের স্ট্রাগলের গল্পগুলো আসলে আমাদের জানা, কিন্তু একটু শুরুর দিকে যেতে চাই। পরির একদম ক্যারিয়ারের শুরুর দিকে যখন সিনেমায় আসা, সেই গল্পটা একটু ছোট করে শুনতে চাই, কারণ অনেক লোক মুখে আসলে অনেক গল্প পরির সিনেমায় আসার। আমার প্রথম শুরু হচ্ছে সেকেন্ড ইনিংস, এশিয়ান টিভির একটা ধারাবাহিক ছিল। কত সালে সেটা? 14। ওকে, 13 লাস্ট। ওকে ওকে, তো পুরো 14 সাল তো আমি সিনেমাতেই কাজ করলাম, মানে ওইটা নাটক, সেকেন্ড ইনিংস সেটা। আচ্ছা, নাটক দিয়ে শুরু। তখন ব্যাপারটা ছিল, ওখানে আমার আব্বু আম্মুর ক্যারেক্টার প্লে করেছিলেন চম্পান্টি অ্যান্ড ইলিয়াস কাঞ্চন আঙ্কেল। তো যেটা হচ্ছিল যে চম্পান্টি সারাক্ষণ কানের মধ্যে, মানে ব্রেন ওয়াশ যেটাকে বলে, একদম পুরাপুরি ভাবে সিনেমায় আয়, সিনেমায় আয়, তুই দেখতে কিন্তু নায়িকা আছিস, নায়িকা নায়িকা লাগে তোকে। তো নায়িকা এই শব্দটা আসলে মাথায় ঢুকে গেছে তখন। তারপরে যেটা হয়, প্রথম ওনার কাছেই আসলে অনেক ফোন টোন আসা শুরু করে। তারপরে উনি বলে যে একটু বসে দেখতে পারিস, স্ক্রিপ্টটা পড়ে দেখতে পারিস, গল্পটা শুনে দেখতে পারিস। তারপর মনে হলো না, আমি সিনেমাই করব। তো তারপরে 14 সালটা পুরোটাই মানে শুটিং শুটিং করলাম, যেটা হয় যে একটা সিনেমাও রিলিজ হলো না। সবাই এটা নিয়েও কথা শোনালো আমাকে অনেক, যে ও খালি সিনেমাই করে যায়, শুটিংই করে যায়, রিলিজ আর হয় না। তো 15-তে যখন সিনেমা রিলিজ শুরু হলো, পরপর 2 বছর, 2015 সাল, 2016 সাল, দু বছরই হাইয়েস্ট রিলিজের দিক থেকে আমার সিনেমা ছিল, 6টা 6টা করে একদম, 2 বছর 12টা সিনেমা রিলিজ, এক বলে ছক্কা দিয়ে দিয়েছে তিনটা।